বিএনপি নির্বাচন চায় না, বরং দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হলে কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হলে এর দায়ভার বিএনপিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি। দেশব্যাপী বহুল আলোচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাহের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসি বৃহস্পতিবার রাত 10:01 কার্যকর করা হবে। বুধবার কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। চুয়াডাঙ্গার দর্শনায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নূরজাহান খাতুন ওরফে নুরি নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার সকাল 10:30 দিকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা দামুরহুদা উপজেলার দর্শনার সাপটা পার্ক সংলগ্ন ছোট পুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। গ্রিসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে দমকলের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ইভিয়া দ্বীপের ক্যারিস্তোস শহরে এই দুর্ঘটনা ঘটে। পারফরম্যান্সের সুবাদে আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইতিহাস সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন টাইগ্রেস ফারজানা ও নাহিদা। র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ থেকে তথ্য জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নির্বাচন আর করব না, এখন কাজে মন দিতে চাই বলে মন্তব্য করেছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। ঢাকার নিজ অফিসে মঙ্গলবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।